আসসালামু আলাইকুম সবাইকে। জাকির হোসেন জিসান, শিক্ষক ও পরিচালক, জিসান বাংলা প্রাথমিক অনলাইন স্কুল, আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের সাথে একটি খুশির বিষয় শেয়ার করার জন্য আজকের এই ভিডিওটি। আজকে আমরা আসছি পেসা ভিতরেতে আমাদের মনির হোসেন ভাই, যিনি কিনা গত সপ্তাহে পাতেনতে, গত সপ্তাহে না, চলতি সপ্তাহে, 15 তারিখে তিনি পাতেনতে থিওরি পরীক্ষা পাশ করছেন, সে উপলক্ষে তার সাথে দেখা করতে আসছি পেসা ভিতরেতে। এবং পাতেনতে পাওয়ার খুশির মিষ্টি আলহামদুলিল্লাহ খাইতেছি। আর আমাদের সাথে মনির ভাই আছেন, যারা পাতেনতে পরীক্ষা পাশ করেন তাদেরকে আমরা আমাদের স্কুলের পক্ষ থেকে স্পেশাল গিফট দেওয়ার চেষ্টা করি। আজকেও মনির ভাইকে আমরা সেই গিফটটা দিব। মনির ভাই, আপনাকে আজকে আমরা গিফটটা দিব। ওকে, দিশা বাংলা স্কুলের পক্ষ থেকে স্পেশাল গিফট হচ্ছে আমাদের মনির ভাইয়ের জন্য, পাতেনতে পরীক্ষা পাশ করার জন্য। থ্যাংক ইউ দিশান ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। খুলতে পারেন, খুলুন, আমি আনবক্সিং করতেছি আমার গিফটটা। অসংখ্য ধন্যবাদ, এটার জন্য আমি অপেক্ষায় ছিলাম। এটা একটা আমার স্বপ্ন ছিল, আমি একদিন এই ঈশান বাংলার গিফটটা হাতে নিব। ঈশান ভাই, অসংখ্য ধন্যবাদ, আপনাকে অনেক অনেক শুভেচ্ছা। পাতেনতে পরীক্ষায় অদম্য পরিশ্রম করে তিনি আজকে পাতেনতে পরীক্ষা পাশ করেছেন, পাতেনতে পাইছেন, জীবনের অনেক বড় একটা স্বপ্ন এবং বড় একটা অর্জন আজকে পূর্ণ করতে পারছেন। মনির ভাই যখন স্টুডেন্ট ছিলেন নিয়মিত পড়াশোনা করতেন, প্রতিদিন যোগাযোগ করতেন এবং প্রতিদিন তার পড়া শেষ করে আমাকে জানাইতেন, এটা অনেক বড় একটা গুণ ছিল। যিনি প্রতিদিন যা যা পড়তেন আমাকে জানাইতেন, তো আপনার অনুভূতি বলেন, কেমন লাগতেছে? আলাফিনে, আমার অনুভূতি ভাই অনেক ভালো লাগতেছে। আসলে এটা আমার একটা স্বপ্ন ছিল যে ইতালিতে আসার পরে শুনছি এই পাতেনতে পাওয়াটা অনেক ডিফিসিলে, বাট আপনার স্কুলে ভর্তি হওয়ার পর দেখছি না এটা সহজ সম্ভব। ইসান ভাই যেভাবে আমাকে পড়ায় বা আমার আমি যেভাবে পড়ছি, যে কোনো মানুষের পক্ষে 3 মাসের ভিতরেই পাতেনতে পাওয়া সম্ভব। ইসান বাংলা পাতেনতে স্কুলে যদি কেউ ভর্তি হয় অবশ্যই সম্ভব। তো আমার অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো না। আজকের এই দিনটা জন্য আমি আসলে অনেক অপেক্ষায় ছিলাম যে কবে আমি যে সামনের সাথে দেখা করুন, আমার গিফট আমি পয়সা নিব। তো আপনার অসংখ্য ধন্যবাদ, আমার স্কুলের জন্য আমি সাফল্য কামনা করতেছি যে আমার স্কুলটা আরো অনেক গ্রো করুক, সামনের দিকে এগিয়ে যাক ইনশাল্লাহ। ইনশাল্লাহ, এটাই সবার জন্য অনেক শুভকামনা। যারা ভিডিওটা দেখবেন খুব শীঘ্রই সবার সাথে দেখা হবে, সবার সাথে দেখা হবে ইনশাল্লাহ। এবং আমাদের স্কুলে যারা পড়াশোনা করতেছেন, অসংখ্য মানুষ, কয়েক হাজার মানুষ যারা পড়াশোনা করতেছেন, তাদের সবার স্বপ্ন বাস্তবায়ন হবে। এবং রিসেন্টলি আপনাদের স্কুল থেকে অনেক মানুষ পাতেনতে পাইছেন, চলতি বছর 2024 সাল আমাদের স্কুলে সবচেয়ে বেশি পাতেনতে পাইছেন। সো আলহামদুলিল্লাহ, এবং সবসময় আমাদের পাশে থাকবেন, দোয়া করবেন এবং ফর্সা দিচ্ছেন বাংলা পাতেনতে, ফর্সা ফর্সা দিচ্ছেন বাংলা পাতেনতে। শোনেন,